লক্ষ্য ড্রাগস সরবরাহকারী কিন্তু আরক্ষীকে গুলিয়ালে ড্রাগস সরবরাহকারী হাজুর আইকাথুরীর পেট্রোল পাম্পর সন্মুখত দেওবারে পোয়া ড্রাগস সরবরাহকারী আর আরক্ষীর মাজত ভয়ঙ্কর সংঘর্ষ আরক্ষীলৈ লক্ষ্য করে ড্রাগস সরবরাহকারীয়ে চলোয়া গুলিত আহত হল আরক্ষী সহ সাধারণ লোক ইপিনে আরক্ষী দিয়া প্রত্যুত্তরত নিহত হয় এটা ড্রাগস সরবরাহকারী বিলাসী বাহনরে অভিজাত লোকর বেশভূষারে ড্রাগস সরবরাহকারীয়ে চলাই গেছিল ড্রাগসর রমরমিয়া বেহা দেওবারে পোয়া আরক্ষীয়ে চলাইছিল এক গোপন অভিযান ড্রাগস সহ গুৱাহাটী অভিমুখে আহি থকা অবস্থাতেই আগাথুরী পেট্রোল পাম্পর সন্মুখত রবলৈ নির্দেশ দিছিল ড্রাগস সরবরাহকারীর দলটুক কিন্তু আরক্ষীর নির্দেশ উলঙ্ঘা করে ড্রাগস সরবরাহকারীর দলটোয়ে উলুটাই গুলিচালনা করে আরক্ষীলৈ আর এই গুলিচালনাত আরক্ষী সহ দুজন সাধারণ লোক গুলিবিদ্ধ হয় ইফালে আরক্ষীর গুলিত নিহত হয় সালাম নামৰ হাতীগাঁওয়ের সরবরাহকারীটো আহত হয় ড্রাগস সরবরাহকারী হিরণ্য ঠাকুরিয়া আর ফাইজুল হক ইফালপা স্কর্পিও খানে খেদি খেদি লৈ আহিছে আর এই টেম্পো খন মারি দিলে মারি দিয়ার লগে গুলা ইয়াতে গুলাইছে গুলাতে গাড়ি খন এক্সিডেন্ট হল হওয়ার লগে দেখিলো যে ড্রাগস পাইছে গাড়ি খন ড্রাগস মানে এটা এজন আহত হয়েছে দুজন বাঁচি আছে প্রথমতে স্যার হাতে গুলাইছে খেদি আহিছে না ইহঁতে এক্সিডেন্ট করে করে আহিছে গাড়িবিলাক খুন্দে খুন্দে ড্রাগসর কারণে ড্রাগস আনছিলে গাড়ি খন কিমান তো নিহত হয়েছে এজন ড্রাগস মাফিয়ায় চলোৱা গুলিত ৰাজপথৰে গৈ থকা অৱস্থাত নূৰ ইছলাম আৰু ৰেৱতী ভৰালী নামৰ মহিলাগৰাকী গুলিবিদ্ধ হয় মানে বৌৰ আজি ডিউটি আছিলে ল কলেজত ডিউটি থাকোঁতে ডিউটিত আহি আছিলে এই আগকাঠুৰী বুলি যে কয় তাত তাৰমানে ড্ৰাগছ ব্যৱসায়ী আৰু পুলিচৰ কিবা গুলিয়াগুলি লাগিছিল লগতে মানে বৌ মাজতে থাকিলে ন ৰাস্তাত মানে ড্ৰাগছ ব্যৱসায়ীয়ে পুলিচৰ দেখি মাৰোঁতে বৌৰ বুকুত লাগি গ'ল আৰু বাওঁ চাইডে ইফালে ৰেৱতী ভঁৰালীৰ অৱস্থা সংকটজনক বুলি জানিব পৰা গৈছে আনহাতে ড্ৰাগছ মাফিয়াৰ গুলিত আহত হৈছে হিমা দাস নামৰ এগৰাকী মহিলা কনিষ্টবলো মন্দিৰত সোমাই সেনেকৈ আহি আছিলোঁ আহি থাকোঁতে পিছফালৰ পৰা সেনেকৈ মাৰিছে আৰু গাড়ী আহতসকলক উত্তৰ গুৱাহাটীৰ নাৰায়ণা হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে এই ঘটনাৰ পিছতেই অঞ্চলটোত চেপা উত্তেজনাই বিৰাজ কৰিছে আগাথুরী পেট্রোল পাম্পর সম্মুখতেই সংঘটিত হয়েছিল আরক্ষী আর ড্রাগস সরবরাহকারীর মাজত সংঘর্ষ উত্তর গুয়াহাটির পর রন্তু বৈশ্য হাজুর পর ধীরাজ কুমার দাসর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট